পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিতে এগিয়ে এলেন এক আইসিডিএস কর্মী। বিনা মুর্মু নামে এই আইসিডিএস কর্মী এদিন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে 13,500 টাকা তুলে দেন। এদিন বীরভূম জেলা প্রশাসনের হাতে তিনি চেকটি তুলে দেন। বিনা মুর্মু জানান, আমি আজকে আমার 2 মাসের বেতন থেকে আমি এই রিলিফ ফান্ডে জমা দিলাম। মানে এই যে এখন যা ভাইরাস এসেছে আমাদের দেশে, যে মহামারী চলছে, তার জন্য আমি এগিয়ে এসে আমার নিজের বেতন থেকে টাকাটা দিলাম। আমি 13,500 টাকা দিলাম। সমাজের এই সংকটের সময় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি রাখলেন দৃষ্টান্ত। বীরভূম থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।